আসসালামু আলাইকুম। আজ ঈদের ষষ্ঠ দিন, আমার সাথে চলুন দেখবেন আমরা আজকে কোথায় কোথায় ঘুরেছি। তো প্রথমে সিএনজি নিলাম, সিএনজি করে রওনা দিলাম আমরা আমাদের গন্তব্যে। আজ আমরা যাব কাট্টলি সি মার্মেটে, এরপর যাব সাহেব বাবুর বৈঠকখানা। তো সি মার্মেটে এসে গেলাম, এসে একটু ভিডিও করা শুরু করে দিলাম। এখানে অনেক মানুষ এসেছে ঘোরার জন্য, এইখানে ছোটোখাটো পার্টিও আয়োজন করা হয়। এদিকে দেখলাম একটা বার্থডে পার্টির আয়োজন করছে, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুবান্ধব নিয়ে এসেছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খুবই সুন্দর, এসে পরিবেশটা ভালো লেগেছে। আর আজকে একটু মেঘলা ছিল, যার কারণে পরিবেশটাও ঠান্ডা, আকাশটা মেঘলা, অনেক মানুষ। যেহেতু আজকে ঈদের শেষ, কাল থেকে সবাই আবার কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাবে, আর সেই জন্য সবাই ঘোরাঘুরি করছে। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। সবাই মিলে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম, ভিডিও করেছি, কিছুটা আনন্দ মুহূর্ত কাটিয়েছি। এখানে পার্কিংয়ের জন্য অনেক জায়গা আছে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং করতে পারবেন। অনেকে বাইকে করে এসেছে, নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে একটু ঘুরতে সহজ এই আর কি। যোগাযোগ ব্যবস্থাও ভালো আছে, যেহেতু রাস্তার পাশে, সেহেতু খুবই সহজ। তো আমরা সি মার্মেটে ঘোরাঘুরি করার পর যাবো এখন সাহেব বাবু বৈঠকখানায়। এখানে হাইওয়ে রাস্তা, যার কারণে প্রচুর গাড়ি অনেক স্পিডে চলছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, গুড বাই।